রানীতলে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক যুবকের। একদিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভগবানগোলা দু নম্বর ব্লকের ফরিদপুরের বাসিন্দা সাদেক শেখ বাড়ির পাশে একটি ইটভাটায় কাজ করত। বুধবার রাতে ইটভাটায় ঘুমোতে যায় সে, এরপর থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে জীবনপুরের একটি পুকুর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগ, যুবককে খুন এটা আমরা আত্মহত্যাও না, কিন্তু এটা মার্ডার, মার্ডার করে কেউ মেরে ওই পুকুরে ফেলে রেখেছে। ও একটা মেয়ে ঘটিত ব্যাপারে একটা সন্দেহ যে মেয়েটার নামে ই করা, মেয়েটাকে দেখা করতে গেছিলো, এটাই ভেবে থানা পুলিশ তুলে নিয়ে গেছে। রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।